ব্যাট বল হাতে 22 গজে সাকিব যেন নিজের ক্যারিয়ারটা কাটিয়েছেন শুধু রেকর্ড নিজের নামে করতে। তবে সেই সাকিবের নামে টেস্ট ক্রিকেটে লেখা হবে না আর কোনো রেকর্ডই, কেননা বিদায় ঘণ্টা যে বেজে গেছে সাকিবের। বিদায় ঘণ্টা বেজে গেলেও এখনও নিশ্চিত হওয়া যায়নি সাকিবের আসলে শেষ টেস্ট ম্যাচটা কবে হবে। কানপুরের মাটিতেই লাল বলকে বিদায় বলবেন নাকি মিরপুরের মাটিতে টেস্ট ক্রিকেটে নিজের ক্যারিয়ারের ইতি টানবেন, সেটা সময়ই বলে দেবে। তবে শেষ টেস্ট যখনই মাঠে গড়াক না কেন, এই ফরম্যাটে সাকিব তার কীর্তির জন্য হয়ে থাকবেন অনন্য। 2007 সালে ভারতের বিপক্ষে চট্টগ্রামের মাটিতে টেস্ট অভিষেক হয় সাকিবের। সেই ভারতের বিপক্ষেই চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড গড়েছেন সাকিব। চলমান ভারত সিরিজের প্রথম টেস্ট ম্যাচ পর্যন্ত সাকিবের নামের পাশে আছে 70টি টেস্ট ম্যাচ। বাংলাদেশের ক্রিকেটে মুশফিকের 91 টেস্ট ম্যাচের পর সাকিবের ঝুলিতে আছে সবচেয়ে বেশি টেস্ট খেলার কীর্তিটাও। 70 টেস্ট ম্যাচে সাকিবের ক্যারিয়ারে মোট রান 4600, অ্যাভারেজ 38-এর বেশি। নামের পাশে 31টি হাফ সেঞ্চুরির পাশাপাশি আছে 5টি সেঞ্চুরির ইনিংসও। নিউজিল্যান্ডের সাথে 2017 সালে ওয়েলিংটনের মাটিতে করেছিলেন ক্যারিয়ারের একমাত্র ডাবল সেঞ্চুরিও। ব্যাট হাতে যতটা সফল ছিলেন সাকিব, বল হাতে যেন ছাপিয়ে গেছেন সেটাকেও। 70 ম্যাচে সাকিবের ঝুলিতে আছে 242টি উইকেট। ক্যারিয়ারে 5 কিংবা তার বেশি উইকেট শিকার করেছেন 19 বার। এ তো গেল শুধু তার ক্যারিয়ার পরিসংখ্যানের হিসাব। ক্যারিয়ারে সাকিবের এমন অনেক অর্জন আছে যা তাকে ক্রিকেট দুনিয়ায় বানিয়েছে নাম্বার 1 অলরাউন্ডার। নিজের ক্যারিয়ারে 2 বার একই টেস্টে শতক ও 5 উইকেট তোলার মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। জিম্বাবুয়ের সাথে শতকের সাথে ম্যাচে 10 উইকেট তোলার রেকর্ডও আছে এই অলরাউন্ডারের। অধিনায়ক হিসেবে সাকিবের পরিসংখ্যানটা খুব একটা সুখকর না হলেও এই রোলে নিজের শুরুটা বেশ দারুণ করেছিলেন সাকিব। মাত্র 22 বছর 115 দিনে টাইগার দলের দায়িত্ব পেয়ে যান এই অলরাউন্ডার, যা কিনা সবচেয়ে কম বয়সে অধিনায়কের দায়িত্ব পাওয়া ক্রিকেটারদের তালিকায় 6ষ্ঠ স্থানে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেই ম্যাচে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছিল টাইগাররা, যার নেতৃত্বটা দিয়েছিলেন সাকিব নিজেই। সেই টেস্ট সিরিজে প্রথমবারের মতো বিদেশের মাটিতে ম্যাচ ও সিরিজ জয়ের কীর্তি গড়েছিল বাংলাদেশ। এছাড়া টেস্ট, ওয়ান ডে ও টি-20 মিলিয়ে এক মাঠে সর্বোচ্চ উইকেট তোলার রেকর্ডটাও সাকিবের। মিরপুরের শের বাংলা স্টেডিয়ামে 3 ফরম্যাট মিলিয়ে সাকিব তুলেছেন মোট 252টি উইকেট। দ্বিতীয় পজিশনে থাকা মুরলীধরনের থেকে 64টি উইকেট বেশি নিয়েছেন টাইগার এই অলরাউন্ডার। আর সেই মিরপুরে কিনা এখন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার পরিকল্পনা করছেন সাকিব আল হাসান। নাজমুস সাকিব অন ফিল্ড।